আসসালামু আলাইকুম আম ব্যাক টু মাই চ্যানেল আশা করি যে যেখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন আজকে আরেকটি নতুন রেসিপি নিয়ে চলে আসলাম যেহেতু সামনে ঈদ আর ঈদের সময় আমরা বিভিন্ন রকমের রেসিপি তৈরি করে থাকি ঈদ উপলক্ষে তো তেমনি একটি রেসিপি মুখরোচক খাবার পাকা আমের লাড্ডু আর যেহেতু এখন পাকা আমের সিজন আর পাকা আম দিয়ে অনেক কিছুই তৈরি করা হয় তো আজকে সেরকম একটি মুখরোচক রেসিপি নিয়ে চলে আসলাম ঈদ উপলক্ষে ঈদ স্পেশাল একটি পাকা আমের লাড্ডু আর এই পাকা আমের লাড্ডু তৈরি করতে আমার যা যা উপকরণ লাগবে আমি সব কিছু আগের থেকে রেডি করে নিয়েছি তো শুরুতে আমি নিয়েছি এখানে পাকা আম পিউরি করে নিয়েছি ব্ল্যান্ডারে আর এখানে আমি তিন থেকে চারটি পাকা আম নিয়েছি আপনারা আপনাদের যতটুকু তৈরি করবেন লাড্ডু তো ততটুকুই পরিমাণ মতো আপনারা আমটা ব্যবহার করতে পারেন আর আমি এখানে নিয়েছি চিঁড়া গুঁড়া চিঁড়াটা আমি আগে থেকে একটু হালকা তেলে গুঁড়া করে নিয়েছি ব্লান্ডারে আর নিয়েছি আমি এখানে দুধের গুঁড়া এখানে হাফ কাপ পরিমাণ আমি দুধের গুঁড়া নিয়েছি আর নিয়েছি এখানে আমি এক চিমটি লবণ আর এলাচি গুঁড়ো এক চিমটি এলাচ গুঁড়াটা সম্পূর্ণ অপশনাল এটা জাস্ট দিলে এটা ফ্লেভারটা ভালো আসে তো এই জন্য আমি এখানে এক চিমটি এলাচি গুঁড়া নিয়েছি আর এখানে কিছু আমি বাদাম নিয়েছি আর চিনিটা আপনাদের স্বাদ অনুযায়ী পরিমাণ মতো আপনারা চিনি যে যেমন মিষ্টি পছন্দ করেন তেমনি চিনিটা আপনারা ব্যবহার করবেন তো এই তো আমি এখন পাক আমের লাড্ডুটা তৈরি করে নিচ্ছি আর পাকা আমের লাড্ডুটা তৈরি করার জন্য আমি এখানে চুলার উপরে একটি পাইপেন বসিয়ে এখানে আমি এক চামচ পরিমাণ ঘি দিয়েছি ঘিটাও সম্পূর্ণ অপশনাল ঘিটা দিলেও ফ্লেভারটা ভালো আসে তো আমি এখানে শুরুতে পাকামের পিউরিটা দিয়ে দিচ্ছি ঘিটা দিয়ে তো এটাকে আমি প্রায় তিন থেকে চার মিনিটের মতো এভাবে ঘিয়ের মধ্যে ভেজে নিব আর অবশ্যই আপনারা যেহেতু এখন ঈদ উপলক্ষে পাকা আমের লাড্ডুটা একবার হলো ট্রাই করে দেখতে পারেন আর এই রেসিপিটি হচ্ছে এটা স্বাদটা আমি আপনাদেরকে বলবো যে একদমই অসাধারণ একটি স্বাদ আর স্বাদটা হচ্ছে মতিসুরের লাড্ডুর রেসিপিটা খেতে মানে মতিসূরের লাড্ডুটা খেতে যেরকম ফ্লেভারটা ঠিক তেমনি এরকম ফ্লেভার তো এই তো আমি হচ্ছে দুধের গুঁড়োটা দিয়ে দিয়েছি আর তারপরে হচ্ছে একটু দুই এক মিনিট মিক্সড করে আমি এখানে দিয়ে দিলাম লবণ আর এলাচি গুঁড়োটা আর এখন দিয়ে দিচ্ছি স্বাদ মতো চিনি চিনি আপনারা বুঝে শুনে দিতে পারেন যে যেমন মিষ্টি পছন্দ করেন তো আমি এখানে একদম চিনির পরিমাণটা খুব কম দিয়েছি যেহেতু আমটাও মিষ্টি এই জন্য আমি বুঝে শুনে চিনিটা ব্যবহার করলাম তো এখন আমি দিয়ে দিচ্ছি আর কি চিড়া যে গুঁড়োটা করে নিয়েছি আর অবশ্যই চিরা চিড়া গুঁড়াটা দেওয়ার আগে প্রায় দশ মিনিটের মতো এটাকে নেড়ে ছেড়ে নিতে হবে চুলার আঁচটা কমিয়ে তো এখন আমি চিড়া গুঁড়াটা দিচ্ছি একটু একটু করে আমি সবগুলা একসাথে ব্যবহার করে নিই আমি একটু একটু করে তারপরে এই যে ব্যবহার করতেছি আর নেড়ে নিচ্ছি এটা এক হাতে গুঁড়াটা দিতে হবে আর অন্য হাতে এটা নেড়ে নিতে হবে নাহলে তলাই লেগে যাবে তো লাড্ডু তৈরি করার জন্য এটা তৈরি হয়ে গেছে এখন আমি একটি প্লেটে এটাকে ঢেলে নিব দুই থেকে তিন মিনিট পরে আমি লাড্ডুগুলো তৈরি করে নিব জাস্ট একটু ঠান্ডা হওয়ার জন্য তো আমি এখন একটু নেড়ে ছেড়ে দিচ্ছি ঠান্ডা হওয়ার জন্য তো এখন আমি হাতে হাত দিয়ে হাতের মধ্যে একটু তেল মেখে নিব দুই হাতে একটু তেল মেখে নিয়েছি এখন আমি লাড্ডুগুলোকে এক এক করে তৈরি করে নিব। আর আপনাদেরকে আমি আবারও বলবো যে বাসায় আপনারা ঈদ উপলক্ষে একবার হলো ট্রাই করে দেখতে পারেন এটাও হতে পারে আপনাদের জন্য বা বাচ্চাদের জন্য একটা স্পেশাল খাবার ঈদের জন্য তো এই তো আমি এক এক করে একটা একটা করে এভাবে সবগুলো তৈরি করে নিচ্ছি তো আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই জানাবেন কমেন্টের মাধ্যমে আর অবশ্যই আমার চ্যানেলটির পাশেই থাকবেন লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে ছোটো বেলাইকনটি ক্লিক করে দেবেন এতে করে আমি যখন কোনো নতুন নতুন রেসিপি দিব আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে আর আপনারা এতে করে নতুন নতুন রেসিপি আমার চ্যানেলে দেখে নিতে পারবেন তো অবশ্যই আপনারা আমার ভিডিওটি দেখার মাত্রই আপনারা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিবেন তো এই তো আমার আজকের ভিডিওটি এখন পর্যন্তই আমার পাকা আমি লাড্ডুটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন কমেন্টের মাধ্যমে তো আজকের ভিডিওটি এখন পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ